করো এটা আমাদের মান করিব আপনারা দুনিয়া বহুয়ারি মরবা হ্যাঁ না হাজি গাদি মুক্তি মহাদিস আছে তাবাক দেখিলে এনাই মন ভাল লাগে কক সুবহানাল্লাহ হ্যাঁ আর তাবাক দেখিলে এনাই রাগ উঠে উঠে না উঠে এনেকা ব্যক্তি মুমিন মুসলমান আছে কোনবাই হাহিলে কান্দা যেন লাগে কান্দিলে হাহা যেন লাগে কক সুবহানাল্লাহ হ্যাঁ বুঝা নাই এনেকা ব্যক্তি আছে কোমরত লাখ টাকা বান্ধি লৈ ফুরিছে জেপত লাখ টাকা তোমাদের খাবে কিন্তু হাহিব নাজানে কক সুবহানাল্লাহ কারণ হাহারে অভ্যাস নাই কক সুবহানাল্লাহ এরকম ব্যক্তি আছে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে করবি তাহারি শরীফ মেসকা শরীফ হাদিস কইছে আসাকু করে মিনাল্লাহি ওয়াল বাইদু মিনান নার কক সুবহানাল্লাহ হ্যাঁ কইছে জিজন ব্যক্তি খোয়াই নপাই হুকে দুখে জিজন ব্যক্তির মন খুশি মনে খুশি মনত আছে আর মুখত মস্কুরে হাসি আছে কক সুবহানাল্লাহ হে জান ভাই নবী হে গিয়ে কইছে আসাকু করে মিনাল্লাহি খুশি মনে আছে হওয়া তারা ব্যক্তির কারণে যার মস্কুরে হে জানের মুখত আছে হে জানের কানে আল্লাহ পাক অতি ওসরিয়া হই থাকে কক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে তাকবীর নারে রিসালা বাবা পূর্বের আরিয়া কি যার মনত খুশি আছে রাজি আছে মস্কুরা হাঁহি আছে তেওঁলোকৰ কাৰণে আল্লাহ পাক অতি ওচৰীয়া আৰু সেইজন ব্যক্তিৰ কাৰণে জাহান্নামৰ নিচিনা বস্তুবিলাক আল্লাহ দূৰ কৰি ৰাখে কক সুবহান গতিকে আমার ভাই বন্ধু বাবা হকল বলে বহুত লম্বা বুঝা নাই বহু কেজন হলো মাইকে নাম আছে অকমান বহক আপনার হ্যাঁ জানিব যার মুখত মস্কুরা হাঁহি আছে তার কাষত আল্লাহর নবী আছে কক সুবহান হ্যাঁ কারণ খুশি মনত থাকা ব্যক্তি মস্কুরা হাঁহি যার মুখত আছে মানুহলত কথা বতরা কলে দোয়া সালাম করিলে হাঁহি মুখে পড়ে সেইজনে কইছে যদিও এবাদতর জড়িয়াতে পোৱা নাছিল খুশি রাজির গুণত মই নবীর মস্কুরা হাঁহি খুশি রায় হ্যাঁ খুশি রায় এওঁলোকে মোর লগত জান্নাতত যাব কক সুবহান হ্যাঁ জান্নাতত যাব কিন্তু আজিকালির জামানা কি হয়েছে ভাই রোজ এসে করে গা এসে ভরে গা কক সুবহান জোনে যেনেকুৱা করিব তেনেকুৱা ফল পাব কক সুবহান আর এটা মই হাদিস কই যাও আপনার মনত রাখিব জোনাই নহয় বহু ব্যক্তি হয়েছে ওলামে কেমন ওয়াজ শুনিব এটা মনত রাখিব দুনিয়ার যার লগত যি করিছে কব লাগা না কিন্তু আলী মলামা দরবেশ ফকির পীর আউলিয়া মুক্তি মহাদেশর লগত কোনদিন বুঝ না রাখিব কক সুবহান হাদিস শরীফত কইছে যদি তুমি বেমান হই মরিব বিশ্বাস যদি ভীতি পেশা খেদাবার ইচ্ছা আছে যদি তোমার ইমান নষ্ট করবার ইচ্ছা আছে তেনেহলে আলী মলামা দরবেশ ফকির পীর আউলিয়া সকলের লগত তুমি দুশ্মনী করা আরম্ভ করে দিয়া কক সুবহান আর বেশি দিন না লাগে বেশি দিন না লাগে মই কোৱা না না আমাদের নবী সরকারে মদিনাই কইছে কক সুবহান সাহেব তারিখ কইছে যদি তুমি বেমান হবার ইচ্ছা আছে যদি ধ্বংস হবার ইচ্ছা আছে যদি ভীতি বেসা খেলাবার ইচ্ছা আছে যদি আপদ বিপদত পড়িবার ইচ্ছা আছে গাড়ি সাইকেল পড়ি থাকিবার ইচ্ছা আছে তেনহলে আলী মোহাম্মদ দরবেশ ফকির পীরাউলিয়া সকলের লগত দুশ্মনী করা আর তেওঁলোকৰ জীবত করা আরম্ভ করে দিয়া কক সুবহান আর বেশি দিন না লাগে বেশি দিন না লাগে হ্যাঁ জান্নাতি মানে কোন দাম যে পত্রিকর লগত মিশি যাব পারে সরু ডাঙর সরু কলর লগত সেইজন জান্নাতি হ্যাঁ আর যেজন আবার ময়ে মন কি কোনদিন জান্নাতের অংশীদার খোঁজব না পায় কক সুবহান খোঁজব না পায় বুঝা নাই যোনে যোন তরিকাতে মরিদ হক যোনে যি হুজুর হুজুর তাতে মরিদ হক মোর কারণে মোর হুজুর গনি বাবার ইচ্ছা কোনো নাই কক সুবহান আওয়াল বাবার মরিদ জোর আছে আওয়াল বাবার ইচ্ছা পীরের উপরও নাই কক সুবহান সৈয়দ বাবার যে সকল মরিদ সৈয়দ বাবার ইচ্ছা পীর কোনো নাই কক সুবহান হ্যাঁ আরো যেন জিমান
আমার হুজুর সব ঠিক, কিন্তু অলমান ভেজাল আছে।